মিয়ানমারের রাখাইনে নির্যাতন অত্যাচারে গেল এক মাসে প্রায় 4.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এদের অস্থায়ী থাকার ক্যাম্প নির্মাণে 2000 একর জমিও বরাদ্দ করেছে সরকার, দেওয়া হচ্ছে ত্রাণ ও চিকিৎসা সেবা। পরিস্থিতি নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সাথে বৈঠক করেন। রোহিঙ্গা ক্যাম্পের রাস্তা সহ অবকাঠামো নির্মাণে 35 কোটি টাকা দেবে সংস্থাটি। পরে সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান মন্ত্রী। যে বিষয়টি হলো এখন পর্যন্ত মানবিক দৃষ্টিতে তাদের আমরা আশ্রয় দিয়েছি, থাকার ব্যবস্থা করেছি। মায়ানমারের নাগরিক তার দেশের নাগরিক, তাকে ফিরে যেতে হবে। অন্যদিকে রোহিঙ্গাদের টিকা, জন্ম নিয়ন্ত্রণ সহ সার্বিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের কাছে সহায়তা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা জানান। আমরা চেয়েছি, ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি, প্রায় 250 মিলিয়নের জন্য আমরা চিঠি দিয়েছি, এবং আমরা ওয়ার্ল্ড ব্যাংক দেখবে, বিবেচনা করবে ওনারা কতটুকু খুব শীঘ্রই আর্থিক সহায়তা প্রদানে বিশ্বব্যাংকের অবস্থান ইতিবাচক বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এই বিষয়গুলি ওয়ার্ল্ড ব্যাংক পয়েন্ট আউট করছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।